সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনারা যদি হাইকোর্টে ক্লার্কের পদের জন্য চাকরি করতে চান, বোম্বের তরফ থেকে নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লার্ক পদের চাকরি, যেখানে আপনারা হাইকোর্টে বোম্বে ক্লার্ক পদের চাকরি নিয়োগ চলছে। আপনাদেরকে জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং কিভাবে আপনারা আবেদন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা স্কিপ করবেন না, তাহলে কোনো জায়গায় বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবেন, এখানে টোটাল পোস্ট 99টি, যেখানে বোম্বে হাইকোর্ট 68টি পোস্ট রাখা হয়েছে, নাগপুর থেকে 25 এবং আরস্ট। এবং আপনাদেরকে জানানো হচ্ছে এখানে পে বেতন 15,600 থেকে 39,100 টাকা পর্যন্ত। এবং আপনাদেরকে জানানো হচ্ছে বয়স 21 থেকে 38 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা, তার সঙ্গে আপনাদেরকে জানানো হচ্ছে টাইপিং স্পিড রাখতে হবে আপনাদেরকে 120 WPM এবং ইংলিশে, এবং শর্ট হ্যান্ড টাইপ করতে হবে 50 WPM ইংলিশে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে ওই রাজ্যের যদি আইটিআই পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে জানানো হচ্ছে এছাড়াও আপনাদের যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস। এছাড়াও ক্লার্ক পদের জন্য যদি আপনারা আবেদন করেন, এখানে 54 টোটাল পোস্ট জানানো হচ্ছে, এবং তার সঙ্গে জানানো হচ্ছে আপনাকে, আপনি যদি আইটিআই পাস হয়ে থাকেন ওই রাজ্যে তাহলে আবেদন করতে পারবেন, এবং ইংলিশে টাইপিং স্পিড রাখতে হবে 40 WPM এখানে বলা হয়েছে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানানো হচ্ছে গ্র্যাজুয়েশন ল ডিগ্রি রাখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে। তার সঙ্গে আপনার 18 থেকে 38 বছর পর্যন্ত আবেদন করতে পাচ্ছেন, এখান বেতন 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বলা হয়েছে। এছাড়াও আপনারা আবেদন করতে পারছেন, তাছাড়াও আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দিয়ে সহযোগিতা করব। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং নিয়মিত সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার সঙ্গে আপনারা কিভাবে আবেদন করবেন, এবং এখানে বেতন বলে দিয়েছি। এখানে আপনারা SC ST OBC ক্যাটাগরি এবং SBC ক্যাটাগরির হলে আপনারা ছাড় পেয়ে যাবেন, এবং 5 বছর করে ছাড় আছে। তাছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশান, আপনাদেরকে এক্সামের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান করা হবে। তাছাড়াও টাইপিং স্পিড আছে আপনাদের, এবং তার সঙ্গে আবেদন ফিস এখানে জানানো হচ্ছে 300 টাকা আবেদন ফিস। এবং আবেদন করতে গেলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে bombayhighcourt.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে ভিজিট করে আবেদন করতে হবে। এবং আপনাদেরকে জানানো হচ্ছে স্টার্টিং ডেট 1/9/2018 আবেদন শুরু হয়ে গিয়েছে, এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে ক্লোজিং ডেট 25/9/2018, আরেকটি ক্লোজিং ডেট রাখা হয়েছে যেটা ক্লার্ক পদের জন্য 19/9/2018 ক্লোজিং ডেট। এবং আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তার সঙ্গে আপনারা ওখানে ক্লিক করে সমস্ত রকম ইনফরমেশান কালেকশান করে নিতে পারবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে যান, কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয়েছে। বন্ধুরা আজকে ছিল এ পর্যন্ত ভিডিও, ভিডিওটিকে লাইক করে যান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত সরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।